আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন ভাবছেন, তাদের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলি খুবই কার্যকর। যদি খুব কম সময়ে আরবি ভাষা শিখতে চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। শাকুশ অর্থ হাতুড়ি, আবার মাতারগা অর্থ হাতুড়ি। আপনাকে বলছে যে জীব শাকুশ অর্থ একটি হাতুড়ি দাও, আপনি বুঝতে পারেন নাই তো আপনি মুখের দিকে তাকিয়ে আছেন। যখন বলছে জীব মাতারগা, তখনই আপনি বুঝতে পারছেন, কারণ মাতারগা অর্থ হাতুড়ি সেটা আপনি জানতেন। তাই শাকুষ অর্থ হাতুড়ি, মাতারগা অর্থ হাতুড়ি, দুইটা শব্দই জানতে হবে। কোথাও বলে শাকুষ, কোথাও বলে মাতারগা। সিগালা অর্থ ইস্কাফল্ডি। দেখবেন রাজমিস্ত্রি কোনো উঁচু জায়গায় যখন দেয়াল গাঁথনি করে, কোনো মাসা তৈরি করে, তার উপর দাঁড়িয়ে দেয়াল গাঁথে, এটাকেই বলা হয় ইস্কাফল্ডি। অথবা উন্নত মানের মেশিনের স্ক্যাফোল্ডিং তো আছে। কুরেক অর্থ বেলচা, আবার শোভেল অর্থ বেলচা। কোথাও বলে কুরেক, কোথাও বলে শোভেল। আপনাকে বলতে পারে জীব শোভেল অর্থ বেলচা দাও। মাসুরা অর্থ পাইপ, আবার পাইপকে বাইপ বলে। গেরা অর্থ আঠা, আর টাইলসকে বলে ঘাসি অথবা বেলার। আর ব্লক অর্থ ইট, আবার ইটকে তাবুক বলে। ব্লক অথবা তাবুক অর্থ ইট। নেক্সট, তানদিদ অর্থ কম্পোজ, যেমন ইমেল কম্পোজ। শায়ের অর্থ বিখ্যাত, শায়ের অর্থ বিখ্যাত। মহান্দিস অর্থ প্রকৌশলী অথবা ইঞ্জিনিয়ার। মুহামি অর্থ আইনজীবী। মুমাসিল অর্থ অভিনেতা। আবার মনে রাখবেন মুমাররিদ অর্থ নার্স অথবা সেবিকা অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা কম্পাউন্ডার, যে যেটা বুঝেন, আশা করি বুঝতে পারছেন। নুজ সাআ অর্থ আধা ঘন্টা, আবার সাআ অর্থ ঘড়ি, আর সাআ অর্থ ঘন্টা, আর নুজ অর্থ অর্ধ বা অর্ধেক। সুতরাং নুজ সাআ অর্থ অর্ধ ঘন্টা বা আধা ঘন্টা অথবা 30 মিনিট। মশগুল অর্থ ব্যস্ত, আনা মশগুল আমি ব্যস্ত। হুব্বুন অর্থ ভালোবাসা, হুব অর্থ পছন্দ করা বা ভালোবাসা অথবা লাইক করা। হাতছেল অর্থ পাওয়া, আনা মা হাতছেল আমি পাই। হোয়েন হাতছেল কোথায় পাব, এভাবে আপনারা বাক্য গঠন করবেন। দাওয়ার অর্থ খোঁজ করা, দাওয়ার দাওয়ের খোঁজাখুঁজি করা। ফান্নি অর্থ টেকনিশিয়ান, ফান্নি অর্থ টেকনিশিয়ান। জুবালা অথবা বর্মিন অর্থ ময়লার ড্রাম। গুমামা অর্থ ময়লা আবর্জন। খারবান অর্থ খারাপ অথবা নষ্ট। ইনসা অর্থ ভুলে যাওয়া। না অর্থ আগুন, ফাহাম অর্থ কয়েল। দৈব অর্থ দুর্বল অথবা চিকন। তাবান অর্থ ক্লান্ত অথবা অসুস্থ। মাতিন অর্থ সবল, আবার দুব্বা অর্থ সবল বা মোটা। মাতিন অথবা দুব্বা অর্থ সবল অথবা মোটা। গাউই অর্থ সবল অথবা শক্তিশালী। সুতরাং মাতিন, দুব্বা, গাউই অর্থ সবল, মোটা বা শক্তিশালী। কেইফ অথবা কাইফা অর্থ কেমন অথবা কিভাবে। মাফি কোয়েস অর্থ মন্দ অথবা ভালো না। তাইয়েব অর্থ উত্তম অথবা ঠিক আছে। শাহাদা অর্থ সনদপত্র, জারিদা অর্থ সংবাদপত্র। মাহাল অর্থ দোকান, সোত অর্থ স্বর বা সুর অথবা আওয়াজ। রকস অর্থ নাচ অথবা নৃত্য। দুপ অর্থ তবলা। মাসনা অর্থ কারখানা। শরিকা অর্থ কোম্পানি। মেঘলা অথবা মেঘলাত অর্থ কড়াই। শাউকা অর্থ কাঁটা চামচ। মুমারিদা অর্থ সেবিকা, আর মুমারিদ অর্থ সেবক, পুরুষ হলে মুমারিদ আর মহিলা হলে মুমারিদা। সিয়ের অর্থ দ্বার, সিয়ের অর্থ দ্বার। মাউদু অর্থ বিষয়। মিস্ত্রা অর্থ রুলার অথবা স্কেল। জাকি অথবা দাকি অর্থ মেধাবী অথবা চটপটে। কালিমা অর্থ শব্দ। সফ অর্থ শ্রেণী। ওয়াহেদ সফ প্রথম শ্রেণী, ইতনেন সফ দ্বিতীয় শ্রেণী। সিজারা অর্থ সিগারেট। ফুতা অর্থ লুঙ্গি, যে কোনো ধরনের ন্যাকড়াকেও ফুতা বলে। মিসমার অর্থ পেরেক, যে কোনো ধরনের পেরেক এবং ছোটোখাটো লোহাকে আরবিতে মিসমার বলে। জুজাজা অর্থ বোতল, আবার গারুরা অর্থ বোতল। তানি অর্থ অন্য অথবা অপর, যেমন তানি নপর অন্য লোক, তানি মাকান অন্য জায়গায়।
মহিম অর্থ গুরুত্বপূর্ণ, সিজ্জেল অর্থ লেখা, উক্তুব অর্থ লেখা, হুকুমা অর্থ সরকার বা সরকারি, ইজতেমা অর্থ সভা সম্মেলন অথবা মিটিং, ইজা অর্থ যদি, লাম্বা অর্থ বাতি অথবা লাইট, হাব্বা অর্থ পিস অথবা টুকরো, যেমন কাম হাব্বা কয় পিস, ইতনিন হাব্বা দুই পিস, তালাতা হাব্বা তিন পিস, শান্তা অর্থ সুটকেস অথবা থলে অথবা ব্যাগ অথবা লাগেজ, সারির অর্থ খাট, সাওয়া সাওয়া অর্থ সমান সমান অথবা পাশাপাশি অথবা সঙ্গে সঙ্গে, আর মা অর্থ সঙ্গে, এরফা অথবা আরফা অথবা শীল অর্থ ওঠাও অথবা তোলো, এরফা ফোক অর্থ উপরে উঠাও বা উপরে তোলো, এমসিক অর্থ ধরো অথবা ধরা, উগনিয়া অর্থ গান, জৈত অথবা জাইত অর্থ তোল বা তেল, গিদ্দাম অথবা গুদ্দাম অর্থ সামনে, আবার আমামা অর্থ সামনে, ওয়ারা অর্থ পিছনে, আবার খাল্প অর্থ পিছনে, ফোক অর্থ উপরে, তাহাত অর্থ নিচে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক আর কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।